ঠিক আছে, আমরা আবার আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশন কিছু নাই, আমার কোনো টিমমেটস নাই, কন্ট্যাক্টেও কিছু আছে কিনা আমি একটু ক্লিক করে দেখি। আমি তো আসলে কিছুই সেভ করে নি, থাকবে না। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের যদি কোনো সিঙ্ক করতে চান কন্ট্যাক্ট, আপনারা সিঙ্ক করতে পারবেন। আমি কিছুই করতেছি না, আমার সেই জিমেলের সাথে আসলে কোনো কন্ট্যাক্টই নাই, তো সিঙ্ক হওয়ার তো প্রশ্নই আসে না, জিমেলটা একেবারে নতুন। তারপর এখানে, তাহলে এখানে মোটামুটি আমাদের আসলে তেমন কিছু নাই। আমি আরো একবার ক্লিক করে দেখি আর কিছু আছে কিনা। পেজ আমি যতগুলোকে ফলো দিলাম, হ্যাশট্যাগও সেম, আপনারা হ্যাশট্যাগকেও ফলো দিতে পারবেন। এই লিঙ্কডইনে কিন্তু হ্যাশট্যাগও ফলো দেওয়া যায়, যদি হ্যাশট্যাগ ফলো দেন সেই হ্যাশট্যাগগুলো এখানে শো হবে, আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। গ্রুপটা মেবি আমার গ্রুপটাই সম্ভবত, হ্যাঁ এটা আমার গ্রুপটাই। ঠিক আছে, তাহলে আমি মাই নেটওয়ার্কে আর তেমন কিছু পাচ্ছি না। এরপর আসেন জব, এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে এক্ষুনি না, প্রোফাইলটাকে আগে মানুষ করবেন। আপনারা চাইলে কোনো একটা স্কিল লিখে দিতে পারেন, যেমন আমরা তো ডিজিটাল মার্কেটার। এরপর আপনি জবটা কোন লোকেশনে করতে চাচ্ছেন, বাংলাদেশেও কিন্তু আপনারা অনেক কাজ পেয়ে যাবেন, লিঙ্কডইনে প্রচুর কাজ পাবেন। ঠিক আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিও কিন্তু লিঙ্কডইনে বাংলাদেশেরই, যদিও বাংলাদেশি কোম্পানি না, সেগুলো বাইরে বাংলাদেশে তারা এই লোকেশন দিয়ে তারা কিন্তু জব পোস্ট করে। আপনারা এখান থেকে যে কোনো একটা সেক্টর দিবেন, ফেসবুক মার্কেটিং হোক বা ডিজিটাল মার্কেটিং হোক বা এসইও হোক, ঠিক আছে, বা টপ র্যাঙ্কিং হোক, আপনারা লিখে লিখে জাস্ট, বাংলাদেশে হয়তো সব ক্যাটাগরি জব পাবেন না, কিন্তু ইউএসএ তে যদি আপনারা খুঁজেন, যেটা দিয়ে সার্চ করবেন সেই রিলেটেড জবই পাবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এখানে দেখেন, এখানে কিন্তু কিছু আমাকে সার্চের জন্য সাজেশন দিচ্ছে, রিমোট জব, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার জব, ঠিক আছে, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, এগুলো আপনারা এখানে ক্লিক করে করে সেটগুলো, লোকেশনগুলো সেট করে করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আবার এখানেও আপনারা যখন এখানে আসবেন অনেকগুলো জব দেখাবে, এগুলো আসলে মিক্সড বিভিন্ন কান্ট্রির, আপনি চাইলে উপর থেকে সার্চ করে বের করে আনতে পারবেন। আবার আপনি একটা অ্যালার্টও ক্রিয়েট করে রাখতে পারবেন, যে আপনি নির্দিষ্ট একটা টার্গেটের উপরে চাচ্ছেন, যে যদি কোনো এই লোকেশনে জব পোস্ট হয় সাথে সাথে যেন আপনাকে একটা নোটিফিকেশান জিমেলে দেওয়া হয়, বা এই জিমেলেও যাবে প্লাস এখানেও নোটিফিকেশান আকারে, এখানে যে আমরা এখানে 11 দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও চলে আসবে, সেটাও আপনার একটা অ্যালার্ট তৈরি করে দিতে পারবেন। এগুলো আমাদের জন্য এক্ষুনি প্রযোজ্য না, এগুলো আপনার অ্যাকাউন্টটা আগে মানুষ করবেন, গ্রো আপ করবেন, কিছুদিন সময় যাবে, তারপর মিনিমাম 200-300 ফলোয়ার হওয়ার পরে আসলে কাজগুলো যদি আপনারা শুরু করেন, অনেক অনেক পোস্ট যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে তখন যদি কাজগুলো শুরু করেন, রেজাল্টটা একটু ভালো পাবেন। আর এর আগে আসলে মার্কেটিংগুলো লিঙ্কডইনে আসলে না করাই ভালো, এই জন্য লিঙ্কডইনের উপরে আসলে কেমন তেমন একটা টিউটোরিয়াল মনে হয় পাওয়াও যায় না, ইউটিউবেও ঘেটে দেখতে পারেন, খুব বেশি টিউটোরিয়াল আপনারা লিঙ্কডইনে পাবেন না, কারণ লিঙ্কডইনটা ফ্রি মেথডে তেমন কিছু আসলে করা যায় না, কার্যকর না, এটা আসলে প্রচুর সময়ের ব্যাপার। তবে সময় দিয়ে যারা লেগে থাকবেন বা ফেলে রাখবেন, মাঝে মাঝে কাজগুলো করবেন, আর আমি তো কিছু মেথড দেখাবো সেগুলো অ্যাপ্লাই করবেন, এভাবে যদি করতে থাকেন আপনারা এই লিঙ্কডইন থেকে একটা সময় গিয়ে বেশ ভালো, আপনাদের অন্য মার্কেট প্লেস যদি কাজ করেও থাকেন বাদ দিয়ে এখানে কাজ করতে পারবেন, কারণ লিঙ্কডইনের বায়ারগুলো বিশাল বড় মাপের হয়, হাজার হাজার ডলারের কাজ লিঙ্কডইন থেকে পাওয়া যায়, টুইটারের চেয়েও বেশি, মার্কেট প্লেস তো বলার বাইরে, মার্কেট প্লেসের চেয়েও অনেক অনেক বেশি এখানে কাজ পাওয়া যায়। আর এই যে লিঙ্কডইনের যে প্ল্যাটফর্মটি, এটি কিন্তু অনেকেই ব্যবহার করে একটি মানে বায়ার খুঁজে নেওয়ার টুলস, ঠিক আছে, যারা আমাদের মতো ডিজিটাল মার্কেটার তারা লিঙ্কডইনটাকে মূলত ব্যবহার করে বায়ার খুঁজে নেওয়ার জন্য একটা টুলস হিসেবে ব্যবহার করে, তারা আর কোনো প্ল্যাটফর্মেই থাকে না, শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে পড়ে থাকে, এবং কারণ লিঙ্কডইনে তারা শ্রম দিলে যে পরিমাণ ব্যাকআপ লিঙ্কডইন থেকে তারা পায়, সেই জন্য আসলে অন্য কোথাও তারা যাওয়ার প্রয়োজন মনে করে না। এটা আপনারা এক্ষুনি বুঝবেন না, এগুলো বেশ সময়ের ব্যাপার, একটা সময় গিয়ে আসলে বুঝতে পারবেন কার কদর কতটুকু। এ পর্যন্ত আমরা যে কাজগুলো শিখলাম সেগুলো হচ্ছে যে মোটামুটি ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু লিঙ্কডইনটা টোটাল ব্যতিক্রম, এখানে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পসিবল না, যদি মানে খুব বেশি ভাগ্য আপনার ফেভার করে, ভালো হয়, হয়তো পেয়ে যেতে পারেন। আর অবশ্য আমরা মেয়েদের ছবি দিয়ে যেহেতু করতেছি এবং সুন্দর একটা মেয়ের ছবি দিয়ে চেষ্টা করতেছি করতে, সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা একটু বেশি পজিটিভ বলা যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি চাই কোনো জব আমার যদি পছন্দ হয়, সেই জবগুলো কিন্তু আমরা এখানে সেভ যদি করে ফেলি, জাস্ট জবের উপরে ক্লিক করে যদি আমরা সেভ করি, সেই সেভ জবগুলো এই জায়গা থেকে আমরা পুনরায় আবার দেখতে পারবো। তারপর আমি যদি কোনো জবে অ্যাপ্লাই করি সেগুলো এখানে সব সেভ থাকবে, সেখানে এসে আমরা দেখতে পারবো। তারপর আমরা যদি কোনো এখানে অ্যালার্ট ক্রিয়েট করে দিই, সেই অ্যালার্টগুলো এখানেও আমরা, যত অ্যালার্টগুলো আমরা যদি মিস করি সমস্যা নেই, সেগুলো এখান থেকেও আমরা দেখতে পারবো। স্যালারিটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। এরপর মোরে একটু যেয়ে দেখি আরও কিছু আছে কিনা, রিজিউম বিল্ডার, ইন্টারভিউ প্রিপারেশন, এগুলো আমাদের জন্য প্রয়োজন হবে না। এরপর আমরা চলে যাচ্ছি মেসেজিংয়ে। মেসেজিংয়ে আসলে তেমন কিছু বলার নেই, এখানে আপনারা জানেন যে সমস্ত মেসেজগুলো আপনার কাছে আসবে সমস্ত মেসেজের লিস্ট এখানে পেয়ে যাবেন, এবং কাউকে আপনারা মেসেজ দিতে চাইলে তার নামটা এখানে সিম্পলি তার প্রোফাইলের নেমটা এখানে কপি করে এনে দিয়ে এখানে আপনারা তার জন্য মেসেজ লিখে তাকে পাঠাতে পারবেন। ওকে, এরপর আর কি আছে, নোটিফিকেশনসে আমাদের এখানে যা যা ঘটবে, আমাকে কেউ যদি ফলো দেয় বা আমি যদি কারো
আমার কন্টেন্টে যদি কেউ কোনো কমেন্ট করে, লাইক করে, মানে নোটিফিকেশন বলতে যেটা বোঝায় সেই সমস্ত সমস্ত নোটিফিকেশন, ইভেন আপনার যদি কোনো জব অ্যালার্ট তৈরি করা থাকে, যেমন আমার এখানে এই জব অ্যালার্টগুলো আমি কি তৈরি করছি কিনা মনে নাই, আর আমি মনে হয় কোনো কোম্পানি পেজ ফলো দিয়েছিলাম, তারা যে জবগুলো পোস্ট করছে সেইগুলোর যেই পোস্ট সেগুলো আমার এখানে অটোমেটিক চলে আসছে। অর্থাৎ আপনারা যদি কোনো কোম্পানি পেজে ফলো দেন, সেই কোম্পানিটা যদি কোনো জব পোস্ট করে, সেই পোস্টগুলো অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। আবার কোনো হ্যাশট্যাগকেও যদি ফলো করেন, যেমন এখানে আমরা যদি ফলো হ্যাশট্যাগে যাই, কিছু হ্যাশট্যাগ হয়তো আমরা এখানে সাজেশন করবে, সেগুলোকে যদি ফলো দিয়ে রাখি, সেই সমস্ত হ্যাশট্যাগ রিলেটেড, এখানে যেমন কন্টেন্ট মার্কেটিং, এটা মেবি আমি ফলো দিয়ে রাখছিলাম, তো এই ধরনের এই হ্যাশট্যাগের উপরেও যদি কোনো জব পোস্ট হয় সেটাও আমার এখানে চলে আসবে। আমি এটাকে ফলো দিয়ে রাখছি সম্ভবত, আচ্ছা হ্যাঁ আমি এটাকে ফলো দিয়ে রাখছিলাম। ওকে আমি এখান থেকে বের হয়ে যাই, এখানে তেমন কিছু নাই নোটিফিকেশনের মধ্যে। ওকে এরপরে আমরা মি, এখানে আসলে আমাদের মূলত কাজগুলো, তো এখানে যাওয়ার আগে আমরা একটু ওয়ার্কটা শেষ করে ফেলি, তারপরে যেহেতু সবগুলো কাজ আমরা এখানে ভিতরে করব মি এর ভিতরে, তো এটা আমরা একদম শেষে ধরবো। আমি মনে হয় সার্চটাও দেখাইনি, আমি আগে ওয়ার্কটা শেষ করি তারপর একটু সার্চটা দেখাবো। আমি ওয়ার্কে আসি, ওয়ার্কে তেমন জরুরি কিছু নাই যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ফ্রি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ, এটা কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়া করতে পারবেন না। অর্থাৎ যখন প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, একটা ফ্রি মাসের জন্য একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হবে, তারপরে আপনি এটা মূলত অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে? এটা ছাড়া পসিবল না, মানে ক্রেডিট কার্ড ইনফরমেশন ছাড়া 1 মাসের জন্য প্রিমিয়ামশিপ নেওয়া যায় না। যাই হোক, এখানে আসার পর এখানে লার্নিংয়ে ক্লিক করে আপনারা অনেক অনেক টিউটোরিয়াল কিন্তু পাবেন, যেগুলো থেকে মোটামুটি শিক্ষণীয় অনেক কিছু আছে, এবং এগুলো যেহেতু মানে ফরেন কোর্স, মানে বাহিরের কোর্স, এগুলোর কোর্সের কোয়ালিটি অনেক ভালো। জাস্ট যাদের সময় আছে তারা এই লার্নিংয়ে এসে এসে বিভিন্ন টপিকের নাম দিয়ে খুঁজে খুঁজে অনেক ভালো ভালো টিউটোরিয়াল, যেটা আসলে বেশ মানে অ্যাডভান্স লেভেলের, সেই ধরনের অনেক টিউটোরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন। আমার মনে হয় না এগুলো আপনারা খুব একটা বুঝবেন, তারপরে একটু করে দেখতে পারেন, সবাই তো আর আমার মতো না, আমি হয়তো বুঝি না, আপনারা কিন্তু এর চেয়ে ভালো বুঝতে পারেন। যাই হোক, এরপরে আসি ইনসাইট, ইনসাইটটি আমাদের কাজে আসবে না যেহেতু আমাদের একটা ফ্রি অ্যাকাউন্ট। তারপর আপনারা ইনসাইটে ক্লিক করে দেখবেন কি আছে না আছে, আমি জাস্ট একটু যেগুলো লাগবে না সেগুলো জাস্ট বলে চলে যাচ্ছে, এগুলো আসলে তেমন এখানে একটাও আমার প্রয়োজন নাই। এখানে স্যালারিটা তো অ্যাভেলেবেল না, গ্রুপ যদি ক্রিয়েট করতে চান এখানে এসে গ্রুপ ক্রিয়েট করা খুবই ইজি, এটা আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না, ফেসবুকের চেয়েও ইজি লিঙ্কডইনে গ্রুপ তৈরি করাটা। আর পেজের ব্যাপারটা আপনারা করতে পারবেন না যাদের অ্যাকাউন্টটা নতুন এবং গ্রো আপ হয়নি, অনেক অনেক পোস্ট আপনাদের যাদের অ্যাকাউন্টে নাই তারা পেজ করতে পারবেন না, আমিও করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট পুরনো, ঠিক আছে, তেমন পোস্ট নাই, তেমন ফলোয়ার নাই, আমাকে পেজ করতে দিবে না, ঠিক আছে? তো যখন গ্রো আপ হয়ে যাবে তখন আমাকে পোস্ট পেজ ক্রিয়েট করতে দিবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনাদের অ্যাকাউন্টে যদি ফলোয়ার বিভিন্ন পোস্টের সংখ্যা মোটামুটি অনেক হয়ে গেছে এবং অনেক পুরনো, আমার অ্যাকাউন্টটা আসলে এখন পর্যন্ত মনে হয় 2 মাস হচ্ছে, তো এটা মোটেও এনাফ না, বা আসল কথা হচ্ছে যে আমার কিন্তু পোস্ট নাই তেমন একটা, হয়তো 2-3টা পোস্ট আমি করেছিলাম আর ফলোয়ার তো একেবারে 0 আপনারা দেখলেন, তো আমাকে পেজ করতে দিবে না, কারণ পেজ একটা কিন্তু লিঙ্কডইনকে মানে লিঙ্কডইন একটু অন্যভাবে দেখে, আমি আসলে রিয়েল কিনা সেটা লিঙ্কডইনের কাছে একটা বড় ফ্যাক্টর। যদি রিয়েল আমার অনেক ফলোয়ার থাকে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার যেগুলো বললাম সেগুলো যদি ওকে থাকে, আমাকে পেজ ক্রিয়েট করার অনুমতি তারা দিবে, বা আমি পেজ ক্রিয়েট করে যে অপশনগুলো আসবে একটার পর একটা সেট করলে হয়ে যাবে। আর এখন যেহেতু আমাদেরকে পারমিশন দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা যদি ট্রাই করি ফাইনাল স্টেপে গিয়ে পেজটা ক্রিয়েট হবে না, আপনারা কিছুই বুঝবেন না, সবকিছু ঠিকঠাক করেই যাবেন করেই যাবেন, লাস্টে যখন আপনারা সব শেষ করবেন, ফিনিশ করতে চাইবেন, তখন দেখবেন যে কোনো কাজ হচ্ছে না। জাস্ট চেষ্টা করে দেখবেন, ক্রিয়েট, এই যে এখান থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, একদম নিচে থাকবে সেটা। তো এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, গ্রুপটা করতে পারবেন, গ্রুপে প্রবলেম হয় না। প্রফেশনাল ফাইন্ডার, এটাও আমাদের প্রবলেম হবে না, আমরা যেহেতু সেলার আর অ্যাডভার্টাইজ তো আমরা করবো না কেউ, যেহেতু এটা পেমেন্টের মাধ্যমে করতে হয়। ফাইন লিডস, এটাও যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে, এখানে লিড ম্যাগনেট বা আদার্স অনেক এক্সটেনশন তারা ইউজ করে, সেই সমস্ত টুলসগুলোর মাধ্যমে লিঙ্কডইন থেকে তারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে করে নিয়ে তারা হাই কোয়ালিটি লিড এখান থেকে জেনারেট করে, এবং সেই লিডসগুলোর প্রাইসটা একটু বেশি, হয়তো 100 লিডসে তারা কিন্তু $1,000 নিয়ে নেয়, ঠিক আছে? কারণ ওগুলো অন্য কোয়ালিটির লিডস, এগুলো যেন তেন কোনো লিডস না, আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট না করেও লিডস জেনারেট করতে পারবো, সেই লিডসগুলো কিন্তু অতটা কোয়ালিফাইড হওয়ার সম্ভাবনা নাই, বা আমার মনে হয় না আসলে হয়, যেহেতু যারা করে তারা কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকেই করে, আমি মানে যতটুকু জানি আর কি। আচ্ছা যাই হোক, এরপরে এখানে ট্যালেন্ট সলিউশন, এখানে আসলে অনেক ট্যালেন্ট রাখা আছে, মানে অনেক সেলার আছে যারা বেশ ভালো ভালো পারফরমেন্স দেখাচ্ছে বা দেখিয়ে ফেলছে পূর্বে, তাদেরকে এরা এখানে একটা লিস্ট করে রাখছে, আপনারা ট্যালেন্ট সলিউশনে গিয়ে দেখতে পারেন। সেলস সলিউশন মানে আমি যে ধরনের সার্ভিস চাচ্ছি এটা মূলত বায়ারদের জন্য, তারা এখান থেকে এসে সেলস সলিউশনে ক্লিক করে তাদের রিলিভেন্ট যে মানে সাবজেক্টে তারা সেলার বা যেটা চাচ্ছে তারা এখান থেকে সেলস সলিউশনের মাধ্যমে লিঙ্কডইনের মাধ্যমে সলিউশনটা নিতে পারবে। এগুলোর জন্য কিন্তু পে করতে হয়, ট্যালেন্ট সলিউশনের জন্য পে করতে হবে, সেলস সলিউশনের জন্য পে করতে হবে, পোস্টের জবের জন্য পেমেন্ট লাগবে না, এটা যে কেউ পোস্ট করতে পারবে। যাই হোক, এটা আগে সিস্টেম, এখন জানি না যে ফ্রি পোস্ট করা যায় কিনা,
আমার মনে হয় এটা ফ্রি আছে এখনো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। মার্কেটিং সলিউশনও আছে লিঙ্কডইনের, এগুলো একদম মানে একদম প্রিমিয়াম, আসলে এগুলো পে করে করতে হয়। লার্নিং সলিউশন, লার্নিংটা আমরা প্রথমে দেখলাম। যাই হোক, এগুলো আমাদের তেমন কিছু না, তারপরে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মটিতে নতুন, আমাদের আসলে কিছু জিনিস জানতে হবে, তো প্রত্যেকটা সম্পর্কে একটু টাচ দিতে চেষ্টা করলাম। আর আরেকটু আপনারা ম্যানুয়ালি এসে একটু সময় দিবেন, প্রত্যেকটা টাচ করে গিয়ে গিয়ে ভিতরে একটু ঢুকে দেখবেন যে আসলে আরো কিছু আছে বা আমি কিন্তু বাদ দিয়ে ফেলছি কিনা, এগুলো একটু নিজেরা ঘেটে নিলে হবে। মূলত আমরা এখানে আসলে অ্যাকাউন্ট ম্যানেজ করা শিখবো, অ্যাকাউন্ট ওপেন করা কোনো ব্যাপার না, বা ইন্টারফেসটি যেটি নিয়ে আমি সময় নষ্ট করতেছি আসলে এটা আপনারা, আমার মনে হয় না প্রয়োজন ছিল। তারপর যেহেতু আমাদের এটা টিউটোরিয়ালের মধ্যে পড়ে, সেই জন্য আপনাদেরকে একটু বলা আর কি। তো এবার আমাদের মূলত আমরা সার্চ শেষ করে এবার আমরা মিতে চলে আসবো, এটার কাজ মোটামুটি আমরা বলে ফেললাম, এখানে আর তেমন কিছু নাই। শেষ, এরপর আমরা আসেন সার্চ। এখন আমি সাপোজ আমার দরকার ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কোনো কিছু একটা, তো আমি এখানে সিম্পলি ডিজিটাল মার্কেটিং লিখে দেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং লেখার পর সিম্পলি আমি এন্টার দিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে। আমি একটু হোমে যাই আগে, এখানে ইন্টারফেসটা না ঠিক আছে, প্রথমে মনে হয় এটা লোড হয়নি, যার জন্য আমার থেকে মনে হচ্ছিল একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটা চেঞ্জ হয়নি, ঠিকঠাকই আছে। আমরা এখান থেকে পিপল, মানে আমি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলাম, আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে কি লাগবে, জব লাগবে, কন্টেন্ট লাগবে, নাকি পিপল লাগবে, নাকি আরো মরে গিয়ে দেখি আরো কিছু আছে কিনা, কোম্পানি লাগবে, স্কুল লাগবে, গ্রুপ লাগবে, ইভেন্ট লাগবে। আপনাদের যদি গ্রুপ লাগে আমি এটা অবশ্যই রেকমেন্ড করবো। আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট অনেক অনেকগুলো গ্রুপ এখান থেকে সার্চ করবেন, প্রত্যেকদিন অন্তত দুই একটা করে যখন যেদিন সময় পান, মানে জয়েন হতেই থাকবেন। লিঙ্কডইনটা আমি আবারও বলি, লিঙ্কডইনটা কিন্তু যারা ইউজ করে তারা খুব বেশি অ্যাক্টিভ না, কারণ এটা যেহেতু এন্টারটেইনিং কোনো সাইট না, কাজে এখানে 24 আওয়ার্স বা 365 ডেজ সবাই অ্যাক্টিভ, ব্যাপারটা এমন না। আপনি কোনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিলে হয়তো সেই গ্রুপে আপনাকে জয়েনটা রিসিভ করতেও 1 মাস লাগিয়ে দিবে, কোনো গ্রুপে হয়তো 1 সপ্তাহ, কোনো গ্রুপে হয়তো 1 দিন, কোনো গ্রুপে হয়তো 1 মাস। যেমন আমার ক্ষেত্রে কিছু গ্রুপে আমাকে মনে হয় 3 মাস বা 6 মাস পরে গিয়েও অ্যাকসেপ্ট করছে। আমি আসলে সঠিক টাইমটা ওভাবে তো কাউন্ট করা সম্ভব না, তবে মনে হচ্ছে যেন এমনই হবে, কারণ মাঝে মাঝে আমরা কিন্তু টোটালি কাজ বন্ধই রেখে দিই লিঙ্কডইনে, তো এরকম হতে পারে 3 মাস 6 মাস পরে গিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো জাস্ট আপনাদের কাজ হচ্ছে যে গ্রুপ খুঁজে বের করে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। সেখানে যারা পোস্ট করলো সেই পোস্টের নিচে মূলত যারা কমেন্ট করবে তাদেরকে আপনারা প্রোফাইল পর্যন্ত যাবেন, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু গ্রুপে সার্চ করে দেখিয়ে দিই, গ্রুপে যাই। আমি আসলে কোনো গ্রুপে মেবি জয়েন এখনো দিই নাই, আমি একটা গ্রুপে একটু ঢুকে দেখি আসলে প্রোফাইলে কি আমাকে দেখতে দেয় কিনা। এখানে 14 লক্ষ মেবি, যাই হোক না কেন। আচ্ছা, আমি তো জয়েন্ট নাই, আমাকে মেবি দেখতে দিবে না, এটাই স্বাভাবিক। তাদের লিস্টগুলো কিন্তু আমি ক্লিক করতে পারতেছি না, যেমন এখানে একজন ওনার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনারা যে পোস্টগুলো পাবেন, আমি আসলে জয়েন করার পর ওরা অ্যাপ্রুভ করার পরই মূলত আমি অপশনগুলো পাবো, অর্থাৎ কোন পোস্ট এই গ্রুপে করা হয়েছে, সেই পোস্টের নিচে আমার রিলিভেন্ট কোনো পোস্ট আছে কিনা, এবং সেই পোস্টের নিচে আমার কোনো টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমারকে আমি পাই কিনা, অবশ্যই পেয়ে যাবো। তাদের প্রোফাইলে আমাকে ঢুকতে হবে, সিম্পলি পোস্টের নিচে যারা কমেন্ট করে তাদের উপরে ক্লিক করবেন, কমেন্টের উপরে সেই লিস্ট চলে আসবে, সেই লিস্টের নামের উপরে ক্লিক করলে তার প্রোফাইলে চলে যেতে পারবেন, অথবা তাকে ফলো দিয়ে আসতে পারবেন, অথবা ডিরেক্ট মেসেজও দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যারা মূলত কমেন্ট করবে, লাইক করবে, তাদেরকে টার্গেট করবেন। উল্টা পাল্টা আমরা জাস্ট সার্চ করবো, যেমন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং সার্চ করলাম, সার্চ করার পর আমি এখান থেকে পিপল দিয়ে দিচ্ছি, পিপল, অর্থাৎ আমি চাচ্ছি আমার সামনে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে সেই সমস্ত পিপলগুলো যেন আসে। যেমন এখন দেখেন এখানে কিন্তু 3RD+, আমি আশা করি আপনাদের ব্যাপারটা বুঝাতে পারতেছি, 3RD+ মানে এর সাথে আমার সাথে কোনোভাবেই কোনো কানেকশন নেই, ঠিক আছে। এরা বাংলাদেশ, এই জন্য হয়তো আমার এখানে কোনো ফার্স্ট তো হবে না, কারণ আমার সাথে কেউই আসলে কানেক্টেড না, আর থার্ড মানে আমার সাথে টোটালি মানে একদমই কানেক্টেড না, এখানে কিন্তু থার্ড সবগুলোতে নাই, একটাতেই দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা আসলে কি। ফার্স্ট মানে যারা আপনার সাথে কানেক্টেড, সেকেন্ড মানে আপনার সাথে কানেক্টেড না কিন্তু আপনার যে মিউচুয়াল ফ্রেন্ড, সরি আপনার যে মূল ফ্রেন্ড তার সাথে তারা যারা জয়েন্ট আছে, অর্থাৎ আমার মিউচুয়াল যারা। আর থার্ড মানে হচ্ছে যারা ওর সাথেও নাই, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সাথেও নাই, আমার সাথে নাই, তারাই হচ্ছে থার্ড। তো একটা থার্ড পাওয়ার কারণে আমি জিনিসটা আবারও মেনটেন রিপ্লাই করলাম বা আবারও সেটা নিয়ে আলোচনা করলাম। এগুলো মূলত সবগুলোই আমার জন্য থার্ড আসলে, কিন্তু এখানে থার্ডটা লেখা নাই, যাই হোক এটা তাদের ব্যাপার, মূলত আমরা ব্যাপারগুলোকে এভাবে দেখি। এখন মনে করেন এটা পিপল এবং সে কিন্তু লিঙ্কডইন মেম্বার, এটা লিঙ্কডইন মেম্বার, এদের কিন্তু রিয়েল প্রোফাইলটা আসেনি। আমি একটু ক্লিক করে ভিতরে যাই, প্রোফাইল আউট অফ ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। আচ্ছা, এটা আসলে থার্ড, এখানে কিন্তু থার্ড নাই। যেমন আমি থার্ডের উপরে ক্লিক করলে, যেহেতু আমার সাথে তাদের সাথে কানেক্টেড আমরা না অনেকগুলো, আচ্ছা এটা সম্ভবত লক করা ছিল, যেহেতু এটাতে ঢুকতে পারলাম ওইটাতে ঢুকতে পারেনি, তার মানে ওই প্রোফাইল লক করা। যে প্রোফাইল যাদের লক থাকবে, এটা আসলে লকিং একটা চিহ্ন কিন্তু থাকার কথা,
এখানে আমি অনেক কিছু মিসিং দেখতেছি, যেমন এখানে আবার দেখেন থার্ড, সবগুলো থার্ড, এটা কোথাও কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, এগুলো ইন্টারেস্ট অবশ্য। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যেমন এখানে আমি তো কারোর সাথে আসলে জয়েন নাই, ব্যাপারটা একটু বুঝাতে কষ্ট হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। যদি আমার প্রোফাইল আমি একটু হোমে যাই, হোমে গেলে যদি আমার সাথে আমি কাউকে যদি ফলো দিয়ে থাকি, সেখানে যদি একটা পোস্ট, যেমন অ্যামাজনকে তো আমি ফলো দিয়ে রাখছিলাম, যেমন অ্যামাজনের আমি একটা পোস্ট পেয়ে গেলাম, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, এখানে যেমন দেখেন এটা লাইক মানে রিয়েকশনটা হচ্ছে 15,152, তা আমি টার্গেট করবো সবসময় কমেন্টের উপরে, আমি কমেন্টে ক্লিক করি, কমেন্টে ক্লিক করার পর যারা মূলত কমেন্ট করছে, এই এই পোস্টটা কিন্তু আমার জন্য প্রযোজ্য না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, যেহেতু গ্রুপে জয়েন হওয়ার পরে, আমি যেহেতু গ্রুপে জয়েন্ট না, আমি দেখাতে পারতেছি না, এভাবে নামের উপরে রেখেও কানেক্ট করতে পারেন অথবা তার প্রোফাইলে যেতে পারেন, ঠিক আছে। যারা আসলে কমেন্ট করবে তাদেরকে যদি আমরা এখান থেকে একে রিকোয়েস্ট দিতে পারবো কিনা আমি শিওর না, আমি একটু দিয়ে দেখি, কারণ অনেক একটা লক থাকে। আচ্ছা এর কাছে গেছে। আচ্ছা আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, যাদেরকে মনে হবে যেন বেশি পটেনশিয়াল, সেই ক্ষেত্রে আমরা তার প্রোফাইলে চলে যাব। আচ্ছা একে তো আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমি এর কাছে না যে আরেকজনের কাছে যাই, আমি আবার কমেন্টের উপরে ক্লিক করলাম, তারপর এখানে টোটাল লিস্টটা চলে আসবে, এখানে আমি এই প্রোফাইলে যাই, আমি মনে করলাম যে আমার জন্য মোটামুটি পটেনশিয়াল। একে আমি কানেকশন পাঠানোর আগে আমি একটা কানেকশন আমি একটু কানেক্টের উপরে ক্লিক করে দেখি। হ্যাঁ এইভাবে যদি করেন আপনারা কিন্তু একটা তাকে ছোট নোট দিয়ে দিতে পারবেন, এখানে নোটটা লিখে দিবেন, অ্যাড এ নোট, লিখার পর এখানে জাস্ট লিখবেন আপনি কি করেন, কি করেন। এ কিন্তু সেলার, দেখেন ওপেন টু ওয়ার্ক, এই সিক্রেটটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এটা কিন্তু বায়াররা খুঁজে, এবং এটা অনেক সেলাররাই জানে না যে এটা কিভাবে লিঙ্কডইনে ওয়ার্কের জন্য নিজের প্রোফাইলটাকে মানে সেলার হিসেবে, বা আমি যে কাজের জন্য আসলে প্রোফাইলটা ওপেন করছি, এই সাইনটা দেখে খুব ইজিলি বোঝা যায়, এখানে লেখা আছে ওপেন টু ওয়ার্ক, তো বায়াররা এই ধরনের প্রোফাইলগুলোকে দ্রুত মানে নক করে বা ক্লিক করে, আর যাদের এখানে এই ধরনের সাইন নাই বায়ারকে আবার ঢুকে বুঝতে হয় আসলে সে সেলার বা সে আসলে কি দিচ্ছে না দিচ্ছে বা কি করতেছে, এত সময় তো বায়ারদের নাই। আমরা যদি এভাবে বায়ারকে এভাবে প্রোফাইলের ছবির মাধ্যমে বুঝিয়ে দিতে পারি তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা আরেকটু বেশি হবে। তো এইভাবে আপনাদের যাদেরকে মনে হবে যেন পটেনশিয়াল আপনার জন্য কাস্টমার, তাদেরকে একটা ছোট্ট নোট দিয়ে দিবেন, ঠিক আছে, যে আমার প্রোফাইলটা আপনারা একটু ঘেঁটে দেখতে পারেন, বা আমার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখতে পারেন, বা আমার সিভি লিঙ্ক হলো এই, বা আমার এই হলো পোর্টফোলিও লিঙ্ক আপনারা দেখতে পারেন। খুব বেশি কথা লিখবেন না, তাদের বেশি পড়ার সময় আসলে নাই, খুব শর্টকাট, ঠিক আছে, আমি অমুক, মানে আমার পরিচয়ও দেওয়ার দরকার নাই, জাস্ট হাই দিয়ে শুরু করবেন, আপনার প্রফেশন দিবেন, আমি অমুক আমি তমুক, এত ডিটেলস লম্বা করার দরকার নাই, জাস্ট আপনার লিখবেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি এই ধরনের সার্ভিসগুলো, কি ধরনের সার্ভিস প্রোভাইড করার দরকার নেই, আমার কিছু পোর্টফোলিও আছে, আপনি এই ধরনের সার্ভিসগুলোর জন্য এই পোর্টফোলিওতে ভিজিট করে শর্টকাট দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউগুলো ওইখানেই সাজিয়ে রাখবেন, পোর্টফোলিও যেখানে রাখবেন সব সেখানে রাখবেন, কারণ ওই রিভিউগুলো যখন ওরা পড়বে তখন কিন্তু কাজ আপনাকে বলার বা দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। এইভাবে আমরা একটা পার্সোনাল নোট যদি দিই তাকে রিকোয়েস্ট পাঠানোর সময়, সেই ক্ষেত্রে আমার কিন্তু সম্ভাবনা বেশি। এইভাবে আপনারা প্রতিদিন খুব বেশি করতে পারবেন না, কারণ বেশি করলে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট প্রবলেম হবে, আপনারা প্রত্যেকদিন তো আমি জানি আপনারা কেউ কাজ করবেন না, যেদিন কাজ করবেন সেদিন হয়তো সর্বোচ্চ 10টা করবেন, এর বেশি করার দরকার নাই, ঠিক আছে। অতিরিক্ত করলে আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হবেই হবে, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট, আর লিঙ্কডইন যেহেতু বেশি একটু স্ট্রিক্ট এসব ব্যাপারে, কারণ তারা চায় না তাদের কমিউনিটিতে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হোক, ঠিক আছে। আর লিঙ্ক দেওয়া যেহেতু আমরা যেহেতু লিঙ্ক দিচ্ছি প্রত্যেকটা নোটের মধ্যে, কাজে খুব কেয়ারফুল, 10টাও আমার মনে হয় বেশি, 10টা না দিয়ে আপনারা 5টা দেন, যেহেতু আমরা লিঙ্ক দিচ্ছি কিন্তু, ঠিক আছে। তো লিঙ্কটা খুবই বেশি মানে ভায়োলেট বলা যায় এক প্রকার, তো এই ধরনের ভায়োলেশনটা একটু যদি বেশি করে ফেলি, ভায়োলেট না ভায়োলেশন, যদি খুব বেশি ভায়োলেশন করে ফেলি সেই ক্ষেত্রে আমাকে রেস্ট্রিক্টেড করে দিবে। কাজে লিঙ্ক যেহেতু দিব আমি 5 জনের বেশি পার ডে বা যেদিনই দেন 5টা দেন, এর বেশি করার দরকার নেই। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমি আবারও সার্চে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং লিখে আমি গ্রুপ সার্চ করব, প্রথমে সার্চ করব, সার্চ করার পর আমি এখান থেকে গ্রুপটা দেখিয়ে দিব, মোড়ে যে গ্রুপ দেখিয়ে দিব। এখানে আরো অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আরো ফিল্টারিং করতে পারেন, অর্থাৎ ডেট পোস্টেড খুব রিসেন্ট না অনেক আগে, যেমন আমি যদি এখানে ক্লিক করি এনি টাইম যদি দিই, এটা সারা বছরের যে কোনো সময়গুলো আমার সামনে আসবে, তো এগুলো আসলে কোনো প্রয়োজন নাই, আমরা সবসময় বেস্ট হবে পাস্ট উইক, ঠিক আছে, পাস্ট উইকটাই আসলে বেস্ট, এটা দিয়ে সিম্পলি আমরা অ্যাপ্লাই করে দিব। তারপর এক্সপেরিয়েন্স লেভেলটা আসলে আমাদের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে বায়ারদের জন্য প্রযোজ্য, এটা আমরা কিছু করবো না, কোম্পানিও আমাদেরকে কিছু করতে হবে না, যেহেতু আমরা কোনো কোম্পানি নির্দিষ্ট করে দিচ্ছি না। জব টাইপটা একটু ক্লিক করে দেখি, আপনারা কি ধরনের জব আসলে চাচ্ছেন, ফুল টাইম বা কন্ট্রাক্ট, আমরা কিন্তু ফুল টাইমই ট্রাই করব, ফুল টাইমটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর রিমোট, হ্যাঁ আমাদের জবগুলো হবে রিমোট, আমরা কিন্তু রিমোট দিয়ে দিচ্ছি, আমরা তো আর তার লোকেশনে গিয়ে কাজ করবো না, আমরা বাসায় বসে কাজ করব। তারপর লিঙ্কডইন ফিচার একটু ক্লিক করে দেখি, ইজি অ্যাপ্লাই আন্ডার 10,
আচ্ছা, ইজি অ্যাপ্লাই মানে কি আপনি মানে অ্যাপ্লাই করার এখানে কোনো রেস্ট্রিকশনস নাই, আর আন্ডার 10 মানে কি অনেক অনেক জব পোস্ট হয় যেখানে আসলে পোস্টের সংখ্যা থাকে 10টা, ঠিক আছে? তো ইজি অ্যাপ্লাই মানে এটার আসলে কোনো লিমিটেশন নাই, সেখানে আনলিমিটেড অ্যাপ্লিকেশন দেওয়া যায়। আবার অনেকে রেস্ট্রিক্টেড করে দেয় যে এতগুলোর বেশি আমরা অ্যাপ্লিকেশন কাউন্ট করব না, ঠিক আছে? এগুলো আমরা কিছু করার দরকার নেই, এটা জাস্ট এভাবেই থাকবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আবার একটু অল ফিল্টারে গিয়ে দেখি আরো কিছু আছে কিনা। এখানে আর একটু বেশি ফিল্টার করার অপশন থাকবে মেবি, আমি একটু দেখি। যেমন শর্ট বাই মোস্ট রিলেভেন্ট, ওকে। জব টাইম হচ্ছে, টাইপ হচ্ছে ফুল টাইম, রিমোট অবশ্যই, পোস্টের হচ্ছে পাস্ট উইক, এটাই সবচেয়ে বেস্ট। অথবা আপনারা পাস্ট মান্থ করতে পারেন, যদি একদম না পান সেক্ষেত্রে পাস্ট মান্থ করবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে পাস্ট উইক, ওকে? যেমন পাস্ট উইকে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি বাংলাদেশে মেবি দেওয়া আছে মাত্র 2টা জব আছে। তো আমি যদি এখন পাস্ট মান্থও সেম 2টা আছে, এনি টাইমেও 2টা আছে। আচ্ছা, আমি এদিকে আর না যাই। এক্সপিরিয়েন্স লেভেল এটা আমার জন্য না, এটা বায়ারের জন্য। লিঙ্কডইন ফিচার আমার জন্য না, কোম্পানিও আমাকে ধরতে হবে না, ইন্ডাস্ট্রিও ধরতে হবে না। জব ফাংশন আমরা চাইলে এখান থেকে ফাংশনটা এখান থেকে মার্কেটিং সেলস এগুলো দিতে পারি। তারপরে আমরা কি হিসেবে কাজ করব সেটা টাইটেলটাও দিতে পারি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বা এগুলো টাচ না করলেও চলবে। এগুলো টাচ যত ফিল্টারিং করবেন তত রেজাল্টস কমে যাবে, ঠিক আছে? তাহলে আপনি হয়তো এমন একটা কাজ যেটা পারেন, কিন্তু আপনার ফিল্টারিং এর কারণে সেটা হয়তো ওরা আর আপনাকে দেখাচ্ছে না। কাজে এইগুলোতে না হাত দিলেও চলবে, আমি এতক্ষণ যেগুলো করলাম ওগুলোতে করলেই হবে। এই বাড়তি অপশনটাতে না আসলেই চলবে, অল ফিল্টারে না আসার কোনো প্রয়োজন নাই। যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার একটা জব পোস্ট করে রাখছে, এটা হচ্ছে 753টা ভিউ হয়েছে, এটা পোস্ট হয়েছে 3 দিন আগে। এখানে আমরা ইজি অ্যাপ্লাই ক্লিক করার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা কোম্পানির ডিটেলসটাও দেখে নিতে পারবো, এখানে আশা করি সেগুলো থাকবে। এই যে পোস্টেড বাই, কে পোস্ট করলো না করলো, অর্থাৎ আপনারা মোটামুটি কিছু ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন। নিয়ে আপনার ভালো লাগলে তাহলে আপনারা সিম্পলি ইজি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে আপনার জবটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মনে করেন যে না এটা এক্ষুনি করবো না, 2 দিন পরে করবো, সেক্ষেত্রে সেভ, এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর আপনারা কোত্থেকে বের করতে পারেন সেটা তো বলাই হয়েছে, সেখানে গিয়ে আবার সব সেভ জবগুলো আপনারা দেখতে পারবেন। এখানে আর তেমন কিছু নাই, এগুলো মোটামুটি সার্চের অপশনটাও শেষ। আর কি আছে, এবার আমরা মিটে যাই, অর্থাৎ নিজের প্রোফাইলের উপরে যাই। এইখানেই আমাদেরকে আসলে সবগুলো কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা একদম 100% মানুষ এই জায়গা থেকে করতে পারবো। আচ্ছা, ক্লাসটা যে চলতেছে আপনার একটু ক্যামেরাটা অন রাখলে ভালো হয়। তাহলে আমরা ভিউ প্রোফাইল, এখানে সিম্পলি মেয়ের উপরে ক্লিক করবো, করার পর আমরা ভিউ প্রোফাইলে চলে যাব। ভিউ প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম একটা ব্যানার যেটা আমার ফেসবুকে আছে, ইউটিউবে চ্যানেল আর্টে আছে, ঠিক আছে? তারপর টুইটারে ব্যানারে পেয়ে যাবেন, তারপর এখানে দিলাম। তারপর আমি আরো একটা ক্লাস বাড়তি যেটা দেখাবো, এটা আপনাদের বোনাসই বলা যায়, অর্থাৎ পোর্টফোলিও তৈরি করার জন্য, সেখানেও আছে। অর্থাৎ আমি নিজেকে ব্র্যান্ড করতেছি, ঠিক আছে? আর আমার এখানে সবাই দেখতে পাচ্ছেন ওপেন টু ওয়ার্ক লেখা আছে, অর্থাৎ বায়াররা আমার প্রোফাইলটা দেখলেই বুঝতে সুবিধা হবে যে আমি মূলত সেলার বা আমি সার্ভিস প্রোভাইড করি, আমি কোনো বায়ার না, আমি কাউকে হায়ার করি না, বরং আমি হায়ারের জন্য প্রোফাইলটা খুলেছি। এটা বায়ারদেরকে একটা সিগন্যাল দেয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডি কার্ডের রিয়েল নামটা ব্যবহার করছি। অবশ্যই রিয়েল ইনফরমেশন গুলো 100% রিয়েল হতে হবে, কারণ এই যে ছবিটা রিয়েল না হোক কোনো প্রবলেম নাই, ছবিটা তো আমি যে কোনো সময় রিয়েলটা দিতেই পারি, তাই না? ছবিটা আপাতত যে কোনো একটা ছবি দিয়ে করেন, এবং যখন আপনার থেকে ভোটার আইডি কার্ডটা চাইবে তখন আপনারা চাইলে ছবি চেঞ্জ করে দিতে পারেন। ছবি চেঞ্জ না করলেও আমার দেখা মতো আসলে তেমন একটা প্রবলেম হয়নি। মূলত আইডি কার্ডের সাথে নাম এবং কিছু ইনফরমেশন সেগুলো মিল মোটামুটি থাকলেই আসলে হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে ব্যানারটা ইম্পর্টেন্ট। এরপরে ছবিটা খুব সুন্দর দিবেন, আর ছবিটাকে চেষ্টা করবেন মুখটা যেন সবচেয়ে বড় করে দেখা যায়, আদার্স অপশনগুলো একদম দেখার কোনো প্রয়োজনই নাই। প্রফেশনাল একদম সেম ফাইবারের মতো, ফাইবারও আপনারা চেষ্টা করবেন ফেসটাই যেন পুরো যেই গোল বৃত্তটা তার মধ্যে ফেসটা যেন 70% বা 70% প্লাস দেখা যায়, বা আরও বেশি হোক, 80% হলেও প্রবলেম নাই। আর বাকি অংশগুলো সামান্য একটু কোনোরকম বোঝা গেলে বা দেখা গেলে চলবে। এখানে আপনাকে প্রফেশনাল লুকিংসটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আপনার ফেসটাকে একদম ফ্রন্টে রাখতে হবে, ঠিক আছে? আপনারা অনেক অনেক প্রোফাইল যদি একটু ভিজিট করেন, বিশেষ করে লিঙ্কডইনে, আপনারা দেখবেন অনেকেরই ছবিগুলো মানে ফেসটাকে বেশি হাইলাইট করছে, বাকি কিন্তু যে আদার সারাউন্ডিংস ইত্যাদি ইত্যাদি সেগুলো মোটেও তেমন একটা হাইলাইট করে না, বা এটা আসলে করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা আপনার ফেস দেখবে, আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে না, আপনি কি পরে আছেন সেটা দেখবে না, আপনার পায়ের জুতা মোজা বা হাতে ঘড়ি, ঠিক আছে, কিচ্ছু দেখবে না। আপনার ফেস দেখা দরকার, এবং ফেসটা যেন খুব এভাবে ক্লিয়ার দেখা যায়, বোঝা যায়। এটা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। একই কথাগুলো ফাইবারের জন্য প্রযোজ্য, ওকে? ফাইবারেও আপনারা অনেকে ল্যাপটপ দেখাতে চেষ্টা করছেন, এটা যদি হালকা একটু বোঝা যায় যে পিছনে আপনার ল্যাপটপ আছে, এটাই যথেষ্ট। আপনি যে একদম ল্যাপটপে আঙ্গুল দিয়ে কাজ করতেছেন, আপনার আঙ্গুল সহ ল্যাপটপের ছবি তুলতে গিয়ে আপনার নিজের চেহারাটাই আসেনি, এরকম কাজগুলো একদম আপনি প্রফেশনাল না, সেটা মিন করে বায়রা সেটাই ধরে নেয়। ওকে, আমরা তাহলে মি থেকে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম, অর্থাৎ মিতে ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গাটাতে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা যেটা করবো,
সিম্পলি আমরা এখান থেকে প্রথমে ব্যানারটা দিয়ে নিব, এই পেনের মধ্যে ক্লিক করার পর আমরা ব্যানারটা এখানে দিয়ে দিব। ব্যানারের রেজুলেশনটা আপনাদের ক্লাস নোট ফাইলে দেওয়া আছে। ব্যানারটা করার সময় খুবই সাবধান, রেজুলেশন যাই হোক না কেন কাজটা করতে হবে ঠিক একদম মিডলে, ঠিক আছে? উপরে নিচে কিছু জায়গায় খালি রেখে একদম মিডলে করবেন, তাহলে আপনাদের বরাবর পারফেক্ট হবে। ওকে, এটা আপনাদের ক্লাস নোটস ফাইলে পেয়ে যাবেন, এবং এটা করতে একটু মনে হয় সময় আপনাদের বেশি যাবে, কারণ অনেক সময় দেখবেন যে করার পরে সব ঠিকঠাক থাকার পরেও কোনো না কোনো জায়গায় বাদ পড়ে গেছে। আমরাও কিন্তু এটা একবারে হয়নি, আমার মনে হয় 3 বার বা 4 বার করার পরে আমার কাজটা পারফেক্ট হয়েছে। আপনাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে, বা আপনারা তো অনেকে আমার চেয়েও এক্সপার্ট, হয়তো তাদের একবারও হয়ে যেতে পারে। যাই হোক, আমি এখানে যাচ্ছি না। এখানে ফিল্টার অ্যাডজাস্ট যেগুলো আপনারা দেখতে পারেন এগুলো কোনোটাই দরকার নেই, যদি সব ঠিকঠাক মতো করে আসেন এখানে কোথাও হাত দিতে হবে না, সিম্পলি আপনারা আপলোড করবেন, অ্যাপ্লাই করে বের হয়ে যাবেন। আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি বের হয়ে যাচ্ছি। আপনারা তারপর ফিল্টারে গিয়ে কি করা যায়, অ্যাডজাস্টে গিয়ে কি করা যায় প্রথমে একবার একটু দেখবেন, এতে করে আপনার অভিজ্ঞতাটা বাড়বে। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। কেউ একজন ক্যামেরাটা একটু কষ্ট করে অন করেন, ক্যামেরা অন না রাখলে আমি বুঝবো না, হঠাৎ ক্লাসটা শেষ হয়ে গেলে আমি বুঝতে পারবো না। আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? ক্যামেরাটা কেউ অন করে দেন। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আমরা মিটে এসে আমাদের প্রোফাইলে আসবো। আসার পর এখানে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে যে একটু দেখে আসি এখানে কি কি আছে। থ্যাংক ইউ ওপেন করার জন্য। এখানে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে কিছু কাজ আমাদের করতে হবে। যেমন প্রথমে আমরা যখন এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রো, ঠিক আছে? ইন্ট্রোতে আমরা একটু আসি। ইন্ট্রো যেখানে ড্রপ ডাউন যে অ্যারোটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমি লিখছি এখানে কি বুঝছি, আচ্ছা এখানে মনে হয় কিছু লিখি না। আচ্ছা, আমি একটু ক্লিক করে ভিতরে যাই, আমি একটু অ্যাবাউট আচ্ছা এগুলো দেখিয়ে দিই যেহেতু এখানে আসছি। মানে এগুলো সব ঠিকঠাক আছে, যেমন ইন্ট্রোটা আমাকে কি বললাম একটু পড়ে দেখি, ফারজানা ইউর ইন্ট্রো ইজ লুকিং গুড। আচ্ছা যাই হোক, এটা আমার সব ঠিকঠাক আছে, অ্যাবাউটটা আমার লুকিং গুড, ফিচারটা আমি করছি কিনা আমার সঠিক মনে নেই, মনে হয় করছি। যাই হোক, ব্যাকগ্রাউন্ড মানে আচ্ছা ঠিক আছে, স্কিলস এগুলো আমি কি দিছি কিনা আমার খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমি এবার পেনে ক্লিক করবো, অথবা মোড়ে একটু ক্লিক করে দেখি, মোড়ে কিছু নাই, শেয়ার প্রোফাইল ভায়া মেসেজ। আচ্ছা যাই হোক, মোড়ে আমাদের তেমন কোনো কাজ নাই। আপনারা চাইলে পুরো প্রোফাইলটা রেডি করার পর এখান থেকে পিডিএফ আকারে সেভ করে এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিতে পারবেন, অথবা আপনার প্রোফাইলের লিঙ্কটাও আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, বায়ারদেরকে। যদি ইন্টারন্যাশনাল ফর্মেটে সিভি আপনার রেডি করা না থাকে তাহলে এটা দিলেও হবে, মানে যদি প্রোফাইলটা রেডি থাকে আসলে, যেভাবে মানুষ করার প্রয়োজন তাহলে দিতে পারেন, মানুষ না করে যদি দেন সেই ক্ষেত্রে বায়ারের কাছে আপনি হাসি মানে হাসির পাত্র হবেন আসলে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে আসলে কিছু না, আমরা পেনে ক্লিক করতেছি। পেনে ক্লিক করার পর ঠিক আছে আমরা আসলাম। আসার পর আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা একদম হুবহু ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে, যদি কারো 3 ওয়ার্ডের 3 শব্দের নাম হয়, যেমন আপনাদের যদি কারো নাম হয় কি নাম বলবো, যেমন আমারটাই বলি শেখ নূর হাসান, তো আমার এখানে শেখ নূরটা প্রথম 2 ওয়ার্ডটা প্রথমে ফার্স্ট নেমে দিতে হবে, এবং হাসান যেটা লাস্ট নেম সেটা দিতে হবে 3 নাম্বার, সরি সেটা দিতে হবে লাস্ট নেমে। এরপর হেডলাইন, মানে আমি আসলে কি সার্ভিস প্রোভাইড করি খুব সংক্ষেপে লিখবেন, এখানে লেখা হয়তো অনেক বেশি যায় কিন্তু অনেক বেশি লেখাটা বোকামি, আপনি কখনোই অনেক বেশি লিখবেন না। মূল যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা খুব শর্ট, যত ছোট ভাষায় লেখা যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অর্থাৎ আমি একটা এজেন্সিতে ম্যানেজার হিসেবে কর্মরত। এটা আসলে আপনি জাস্ট লেখার দরকার লিখবেন, আপনারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখতে পারেন কোনো প্রবলেম নাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজারও লিখতে পারেন কোনো প্রবলেম নাই, এটা কেউ দেখবে না, কেউ ভেরিফাই করতে আসবে না, কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ভারী, যে আপনি ম্যানেজার হিসেবে একটা এজেন্সির সাথে আসেন তার মানে আপনি নিশ্চয়ই অনেক কাজ জানেন, ঠিক আছে? এরপর কারেন্ট পজিশন, আপনি কি পজিশনে আছেন সেটাও দিয়ে দেবেন, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অর্থাৎ একই হেডলাইনের সাথে আমার পজিশনটা আসলে একদম হুবহু। যাই হোক, এটা কোনো প্রবলেম না। শো এখানে কি লিখছে, এডুকেশন ইন মাই ইন্ট্রো, ওকে, এটা কিন্তু টিক মার্ক মনে হয় বাই ডিফল্ট দেওয়া থাকবে না, অবশ্যই এটা আপনারা দিয়ে নেবেন। এবং এখানে যে এডুকেশনটা আমরা দিলাম সেটা কিন্তু তাহলে আমার প্রোফাইলে শো হবে, আমরা আশা করি দেখতে পাচ্ছি। আমি একটু সেখানে যাই, ওহ এটা ডিসকার্ড দিতে হবে। যেমন এখানে কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে মধ্যে কোনো না কোনো একটা আমার এডুকেশন আর একটা সম্ভবত আমার প্রফেশন। আচ্ছা যাই হোক, এটা আমরা আবার পেনে যাচ্ছি, পেনে যাওয়ার পর একটু নিচে আসতেছি, তাহলে এটা আমরা টিক মার্ক দিলে আমাদের প্রোফাইলে শো করবে যে আমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি। আচ্ছা, এখানে আরও একটা কথা বলতে হবে, আপনি মাস্টার ডিগ্রি পিএইচডি যাই করেন না কেন, আপনার প্রোফাইলটা যেরকম ফাইবারে আমরা সাজাইছি ফাইবারেও সেম, আপনি যদি মাস্টার ডিগ্রি পিএইচডি গুলো দেন কেউ এটা আসলে মানে কাউন্টও করবে না। আপনি যে সার্ভিস প্রোভাইড করেন সেই সার্ভিসের সাথে কোনো কোর্স করা আছে কিনা, সার্টিফিকেট থাকলে চলবে ভালো, যদি না থাকে তাতেও কোনো প্রবলেম নাই, যাদের সার্টিফিকেট নাই তারা কেউ কিন্তু বসে নাই। অনেকে মনে করেন আমার তো সার্টিফিকেট নাই আমার দ্বারা কি হবে, 100% হবে, আপনার কোয়ালিটি থাকলে আপনার দ্বারা অবশ্যই হবে, তবে প্রথমে স্ট্রাগলিংটা তো করতে হবে, তাই না? তো এরপরে আসেন, আমরা এখান থেকে রিজিয়ন দিয়েছি বাংলাদেশ, এরপরে আপনি চাইলে আরো স্পেসিফিক লোকেশন
আমি একদম চিটাগংটা লিখিয়ে দিই, আমি এগুলো আসলে হয়তো খেয়াল করা হয়নি, চিটাগং দিয়ে দিলাম। তারপর আমার ইন্ডাস্ট্রিটা আপনারা সেম এটা দিবেন, আর কোনোটা ক্লিক করার দরকার নেই। এখানে অনেক ক্লিক করলে, ড্রপ ডাউনে ক্লিক করলে প্রচুর বিশাল একটা লিস্ট চলে আসবে, এই লিস্ট থেকে আপনারা মার্কেটিং অ্যাডভার্টাইজিং খুঁজে বের করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দিবেন, ব্যাস কাজ শেষ। এরপর কন্ট্রাক্ট ইনফরমেশনের মধ্যে আপনি চাইলে প্রোফাইল ইউআরএল, ওয়েবসাইট, ফোন, অ্যাড্রেস, ইমেল, বার্থডে, উইচ্যাট, মানে ইত্যাদি ইত্যাদিগুলো আমরা দিতে পারবো। এই কন্ট্রাক্ট ইনফরমেশনে যদি আমরা পেনের উপরে ক্লিক করি, পেনের উপরে ক্লিক করার পর আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, এটা আদার দিয়ে রাখছি, কেন দিচ্ছি আমার মনে নাই। যাই হোক, আপনারা পার্সোনাল, কোম্পানি, ব্লগ, আচ্ছা যাই হোক আদার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর টাইপ আদার, ক্লিক টু কন্ট্যাক্ট, আচ্ছা এখানে আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, এখানে আরও ক্লিক টু কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে আরও কোনো লিঙ্ক আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। চাইলে আবার অ্যাড ওয়েবসাইট, আপনাদের যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে আপনারা দিতে পারবেন, ইভেন আপনারা আপনাদের ফেসবুক পেজ, ফাইবারের প্রোফাইল, ফাইবারের প্রোফাইল আমি দিতে রিকমেন্ড করবো একেবারেই না, কারণ আমি চাই না কেউ আপনাকে এখান থেকে ফাইবারে গিয়ে হায়ার করুক, এতে আপনার রেট অনেক বেশি কমে যাবে। কোনো একটা বায়ার আসলো আপনার সাথে $500 বা $100 কাজ করাতে মন মানসিকতা নিয়ে আপনার সাথে কথা বললো, কিন্তু আপনার ফাইবারের প্রোফাইলে গিয়ে দেখলো যে ওই ধরনের কাজ আপনি $5 দিচ্ছেন, যেটা আমার সাথেও হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি আর একেবারেই পছন্দ করি না ব্যাপারটা, আপনারাও আশা করি এই ব্যাপারটা স্কিপ করবেন, যদি করেন সেটা বেটার, আর না করলে সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপর আমরা একটা ফোন নাম্বার দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা, আপনারা যেটা ইউজ করেন সেটাই দিবেন। তারপরে এখান থেকে দেখিয়ে দিবেন যেটা আসলে মোবাইল নাম্বার বা এটা আসলে কি দেখিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাড্রেসটা আমি শর্টকাট দিয়েছি, আপনারা শর্টকাট দিলে আসলে শর্টকাট দেওয়াটা উচিত না, আর এখানে অবশ্যই রিয়েলটা দেওয়া উচিত, মানে ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা দেওয়া উচিত। এটা আসলে আমাকে সেভাবে করে নিতে হবে, আমি করে নেবো হয়তো কোনো একটা সময়, আপাতত এভাবে থাক। এখানে বার্থডেটা আমি মোটামুটি বার্থডেটা আমি ভুল দিয়েছি, আচ্ছা যাই হোক, এটা হয়তো অ্যাকাউন্ট করার সময় খুব দ্রুত করার কারণে এটা এভাবে করা হয়েছে, আবার বার্থডেটা ওটা কারেকশন করতে হবে, এগুলো পরে করে নেবো, আপাতত এভাবেই থাক। যখন আমাকে কিন্তু আইডি কার্ড সাবমিট করতে বলবে তার আগে কিন্তু আমি মাস্ট এগুলো ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে? ঠিকঠাক না করে যদি আমি আইডি কার্ড সাবমিট করি তখন কিন্তু আমার পুরো প্রসেসিংটা, ভেরিফিকেশনটা পেন্ডিং থাকবে, কারণ আমার কার্ডে একরকম আছে আর এখানে আছে আরেক রকম, কাজেই আমার ইনফরমেশন যেহেতু মিল পাবে না আমাকে পেন্ডিংয়ে রেখে দিবে, কাজে আমার এগুলো কিন্তু আগে করে নেওয়াটাই উচিত। ভেরিফিকেশন অনেক সময় চাইলে আমরা কিন্তু এই পর্যন্ত আর ঢোকার স্কোপটা আর পাই না, ঠিক আছে? কাজেই আগেই সব কিছু সাজিয়ে রাখবো সঠিকভাবে, তারপরে আমরা মূলত এখান থেকে সেফ টেফ করে বের হয়ে যাবো, এতে আমরা একেবারে নিশ্চিন্ত। কারণ অনেক সময় যেটা হয়, ভেরিফিকেশন চাওয়ার পর শুধুমাত্র আপনাকে কার্ডটা অ্যাটাচ করার জন্য একটা অপশন দিবে, আর কোথাও ক্লিক করার কোনো অপশন আপনি পাবেন না, ঠিক আছে? কোথাও ক্লিক করে যে একটু আপডেট করবো, সেটিংটা চেঞ্জ করে দেবো, এই সুযোগটা আপনি আর পাবেন না। তো আমি একটু রিস্কে আছি বলতে গেলে, যেহেতু আমার অনেক ইনফরমেশন আমি দেখলাম যে ভুল, তো এগুলো যদি আমি কারেকশন না করি এটা আমার জন্য আসলে রিস্কি। তো যাই হোক, আমি এগুলো পরে হয়তো করে নিব, আমি এখান থেকে আপাতত আর কিছু নাই, এগুলো একটু দেখি আর কিছু নাই। আপনারা চাইলে এখান থেকে অ্যাড ইনস্ট্যান্ট মেসেঞ্জার, আমার এখানে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, মেসেঞ্জারটা একটু দেখি, অ্যাড মেসেঞ্জার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার হিসেবে আমরা কী কী অ্যাড করতে পারবো, স্কাইপ দিতে পারবো, উইচ্যাট দিতে পারবো, গুগলের হ্যাং আউট দিতে পারবো। আচ্ছা যাই হোক, এগুলো আপনাদের যাদের আছে দিবেন, যেমন স্কাইপটা দেওয়া খুব দরকার, কারণ স্কাইপটা খুব জনপ্রিয়, বিশেষ করে ইউনাইটেড স্টেটসের মতো জায়গাগুলোতে স্কাইপ খুব বেশি ব্যবহার হয়, হোয়াটসঅ্যাপের পাশাপাশি অনেকটা বলা যায়। যাই হোক, স্কাইপ থাকলে যাদের দিবেন, না থাকলে অ্যাকাউন্ট একটা করে দিতে পারেন। তবে আবার এমন না যে আপনার স্কাইপে অ্যাকাউন্ট করে অ্যাক্টিভই নাই, ব্যবহারই করেন না, দিয়ে দিলেন, সেটা আসলে আমার মনে হয় ভালো হচ্ছে খারাপই হবে। যারা স্কাইপ ইউজার, মোবাইলেও ইনস্টল আছে, তারাই দিবেন, যাদের নাই তারা দিবেন না, কারণ ওরা কিন্তু নক দিবে, এবং নক দিয়ে যখন দেখবে যে আপনার রেসপন্স নাই তখন ওরা ধরে নেবে যে আপনি আসলে সেই ধরনের কোয়ালিফাইড না, বা আপনি সেই ধরনের পটেনশিয়াল আপনার মধ্যে নাই। ওকে, আমি এটা ক্রস করে দিলাম, আর কিছু দেখাচ্ছি না এখানে আপাতত, কিছু নাই আর। আবার একটু পেনে যাই, কোনো কিছু মিসিং ছিল কিনা, মেবি নাই। আচ্ছা এখানে ইংলিশ একটা দেখতে পাচ্ছি, এখানে একটু যে দেখে আসি কিছু আছে কিনা, না এটাতে একই জিনিস, তেমন কিছু নাই। আচ্ছা এইটা তাহলে মোটামুটি আমার শেষ, আমি কেটে দিচ্ছি। আচ্ছা এরপর আমরা যেটা করব এখন, ওপেন টু ওয়ার্ক, আচ্ছা যাই হোক, আমরা ওপেন টু ওয়ার্ক একটু পরে দেখবো কীভাবে আনা যাবে। এখানে আর কি আছে একটু দেখি, এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল, এটা একটু আপনাদেরকে শিখতে হবে। যেমন আমার এখানে কিন্তু ইউআরএলটা দেখতে পাচ্ছেন, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিছি, ঠিক আছে? আপনারাও এভাবে কাস্টমাইজ করে নেওয়ার জন্য সিম্পলি এখানে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেজটা রিলোড, মানে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে আপনাদেরকে। যাওয়ার পর সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, পেনের সাইন, এখানে ক্লিক করে আমি ঠিক যেভাবে মাঝখানে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডে হাইফেন দিছি, এটা কিন্তু সবচেয়ে বেস্ট টেকনিক অপটিমাইজ করার। তো অনেক জায়গায় এই হাইফেনগুলো কাউন্ট করে না বলে আমাদেরকে পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড লিখতে হয়, কিন্তু যেখানে কাউন্ট করবে সেখানে অবশ্যই হাইফেন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে দিবেন, এতে সার্চ ইঞ্জিনের রিড করতে অনেক বেশি সুবিধা হয়, সময় কম লাগে।
আর যদি প্রত্যেকটা ওয়ার্ড একসাথে থাকে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, সেটা যে একেবারে কাউন্ট হয় না সেটা না, কিন্তু একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, 1 নম্বর হচ্ছে এটা। যদি সেখানে ওয়ে না থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে পাশাপাশি শব্দগুলো লিখে অপটিমাইজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে এরপর এডিট কন্টেন্ট, দিস ইজ ইউর পাবলিক প্রোফাইল। আচ্ছা, এগুলো তো আমি আর কিছু করবো না, আপনারা একটু ক্লিক করে দেখবেন। আমি একটু ক্লিক করে দেখি আসলে কিছু আছে কিনা। না, এখানে তেমন কিছুই নাই। ঠিক আছে, আমি আবার ওইখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এগুলো আসলে বারবার একটা একটা উইন্ডো ওপেন হচ্ছে আমার। আচ্ছা যাই হোক, এডিট ভিজিবিলিটি এটা আপনার অবশ্যই অন আছে কিনা একটু দেখবেন। বাই ডিফল্ট এটা অন মেবি থাকে না, আমি শিওর না। আপনারা একটু এটা অন করে যদি না থাকে অবশ্যই অন করবেন, কারণ আমরা সেলার, আমাদের কোনো প্রাইভেট প্রোফাইল হতেই পারে না, আমাদের যেহেতু ওপেন থাকতে হবে সবার ক্ষেত্রে। এটা অবশ্যই অন করে দিবেন, যদি ডিফল্টে অন থাকে তো বেটার, না থাকলে অবশ্যই অন, ম্যানুয়ালি আপনাকে করে নিতে হবে। বেসিক রিকোয়ার্ড, নেম, নাম্বার, আচ্ছা যাই হোক, এগুলো যেভাবে আছে। প্রোফাইল ফটো, অনলি ফার্স্ট ডিগ্রি কানেকশন, অর্থাৎ আমার প্রোফাইল ফটোটা কারা দেখতে পাবে, এটা যেভাবে আছে বেসিক এখানেই থাকবে। এখানে পাবলিকে আছে, পাবলিক থাকবে। এগুলো যেগুলো অন আছে বাই ডিফল্ট মেবি সবগুলো অন আছে, সব অন থাকবে। আপনাদের একটু দেখবেন কোনোটা যদি অফ থাকে অন করে দিবেন, কারণ আমাদের সেলার প্রোফাইল, আমাদের সব অন থাকতে হবে। আর আমি এখানে কি কি পোস্ট করছি সমস্ত তথ্য এখানে অ্যাক্টিভিটি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। আমরা মনে হয় কয়েকটা পোস্ট করছিলাম, যাই হোক এটা আমার মনে নাই। এক্সপিরিয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এক্সপিরিয়েন্স, এডুকেশন বা এজুকেশনে বলা যায়। যাই হোক, আমার এডুকেশন যেটাই হোক না কেন, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যেটা, সেটার বাইরে কিছু করতে পারবো না বা দেওয়াটা বোকামি হবে। ঠিক আছে, আমরা যেভাবে কাজগুলো করছি আপনারা এভাবে একটু খেয়াল করবেন, খেয়াল করে এভাবেই করবেন। এক্সপিরিয়েন্সে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই এম এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, এটা দিচ্ছি ফেব্রুয়ারি 2020 থেকে, এটাও ভুল দিচ্ছি। যাই হোক, আই এম এক্সপিরিয়েন্সড ইন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আচ্ছা আমি এটা পড়লাম না, আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর ডিজিটাল মার্কেটিং, আমারটা পড়ে একটা আইডিয়া নিতে পারেন, ভিডিও দেখে একটু পড়ে আইডিয়া নিতে পারেন, আপনারা আপনাদের মতো করে ইউনিক করে ফেলবেন। তারপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আমি পড়ালেখা করছি এবং সেটাকে আমি ফোকাস করছি। এটা আমি 2019 থেকে 2020-এর মধ্যে করছিলাম। অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যালিটিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, ঠিক আছে। কমপ্লিটেড এ প্রফেশনাল কোর্স ইন টোটাল ডিজিটাল মার্কেটিং, আচ্ছা যাই হোক, এটা আমি আমার মতো লিখলাম, আপনি আপনাদের মতো করে লিখে নেবেন। আচ্ছা ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই। হেডলাইন, ওয়েবসাইট, এগুলো আমরা একটু আগে দেখেছি। এখানে অ্যাবাউটটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই। ওকে, আমরা এখন দেখবো কিভাবে এই অপশনটা নিয়ে আসবো। অপশনটা চলে গেছে, আচ্ছা যাই হোক, আমি মনে হয় অন্য একটা সাইটে চলে আসছি, মানে অন্য একটা পেজে চলে আসছি, যার কারণে অপশনটা শো করতেছে না। আমি এটা একটু হাইড করে দিই। ওকে, আমার লিঙ্কডইন অনেকগুলো ওপেন হয়ে গেছে, আমি ক্লোজ করে দিচ্ছি সবগুলো, আমার জাস্ট একটা ওপেন থাকলে হবে। আচ্ছা, এখানে আসার পর এখন আমরা কোনটা দেখবো বললাম, যে ইন্টারফেস সম্পর্কে মোটামুটি এগুলো সব বলে ফেলছি, যেগুলো যেগুলো এখানে লেখা আছে, এগুলো আমাদের কী লাগবে কী লাগবে না সব বলা হয়েছে। এগুলো নিয়ে আর আশা করি সমস্যা হবে না আপনাদের। আসলে এখানে তেমন লিঙ্কডইনে তেমন কিছু নাই, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে আসলেই কিছু নাই বলতে গেলে, মানে অনেক লিমিটেড ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আমার কিন্তু অ্যাকাউন্টে অপটিমাইজেশন একটু ভুল আছে, আমার টপ শব্দটা সম্ভবত আমি বাদ দিছি বা আমার লেখা হয়নি, যার কারণে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু যখন আমি কাজ করলাম, শেষ করলাম, শেষ করার প্রায় মনে হয় 15-20 দিন পরে বেশ কয়েকদিন ছিল, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করতাম, এখন কিন্তু আবার পাওয়া যাচ্ছে না, কারণ আমার অপটিমাইজেশন একটু প্রক্রিয়ার মধ্যে ভুল ছিল, আমি টপ শব্দটা মেবি বাদ দিয়েছি, যার কারণে হয়তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না, আমি তো এটাতে কাজ করি না, কিন্তু আপনারা কিন্তু খুব কেয়ারফুলি কাজগুলো করবেন। মূল টার্গেট যে কিওয়ার্ডটা আপনারা থাকবে সেটা যেন সব জায়গায় অবশ্যই থাকে, কোথাও যেন মিসিং না থাকে, যেখানে লেখার জায়গা সেখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমার এখানে নামটার জন্য অবশ্যই আপনার রিয়েল নাম ব্যবহার করতে হবে, কিন্তু কিওয়ার্ডটা আপনি ডিসক্রিপশনের যে কোনো জায়গায় দিতে পারেন, যেখানে লেখার জায়গা পাবেন। তারপর প্রোফাইল পিকচারের সাইজটা অবশ্যই 500x500টাই মোটামুটি স্ট্যান্ডার্ড। তারপর ব্যানারের সাইজটা হচ্ছে 1584x396। কেউ যদি গ্রুপ করেন, গ্রুপের জন্য ব্যানারের সাইজ আলাদা, 1640x859। তারপরে কোম্পানির জন্য যদি কেউ পেজ ক্রিয়েট করেন, এটা যাদের অ্যাকাউন্ট নতুন তারা পারবেন না, যেমন আমিও পারবো না, সেই ক্ষেত্রে ব্যানারের সাইজ হবে 1128x191। আর আমি আমার এই জিমেইলটাকে সব জায়গায় ব্যবহার করছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট জিমেইল থাকবে যেটা আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ব্যবহার করবেন।